আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতেছি, দেখেন। এ হচ্ছে আরিয়ান, খুব মনোযোগ সহকারে ড্রয়িং করতেছে। এখন আমাদেরকে সে বলবে যেখানে কি ড্রয়িংটা আমার করতেছে, সে কি ড্রয়িংটা করতেছে এবং আমাদেরকে বলবে আসলে এই ড্রয়িংটার মানে কি। আরিয়ান কিন্তু খুব মনোযোগ দিয়ে ড্রয়িং করতেছে, ঠিক আছে? এত মনোযোগ দিয়ে ড্রয়িং করতেছে মানে অন্য কোনো দিকে হুঁশ নাই। তো এখন আরিয়ান নিজে মুখে আমাদেরকে বলবে ড্রয়িং এর মানেটা কি। বাবা, কি এই ড্রয়িং এর মানেটা কি তুমি একটু আমাকে বলো, বুঝায় বলো। মাটির নিচে যে মেন লাইনটা থাকে, হ্যাঁ ওই মেন লাইনটা আমি আঁকছি। এই হ্যাঁ, যে বিল্ডিং এ কারেন্ট যাচ্ছে, কারেন্ট নাই বিল্ডিং এ, তো কারেন্ট যাচ্ছে। হ্যাঁ, মানে এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে উপরে। হ্যাঁ, তার দিয়ে এই যে এই দুইটা মেন লাইন থেকে, হুম, মাটির নিচে মেন লাইন থেকে কারেন্ট যাচ্ছে এখান থেকে। আচ্ছা, দুই সাইড দিয়ে কারেন্ট যাচ্ছে উপরে। এই যে এখানে একটা লিখেছি হ্যাঁ, যে এটা এখান থেকে এই হুম, জায়গায় এগায় উপরে কি, স্পাইডারম্যান আবার উপরে উপরে এটা কি, উপরে? কোনটা এটা হ্যাঁ হ্যাঁ, এটা কি স্পাইডারম্যান? স্পাইডারম্যান? হ্যাঁ, তো কারেন্ট দিয়ে স্পাইডারম্যান কি করে? কারণ এই স্পাইডারম্যান জাল মেরে এখানে মাটির নিচে এই বাটনটার প্রেস দিয়ে কারেন্ট দিচ্ছে। ও আচ্ছা, স্পাইডারম্যান এই যে উপরে থেকে স্পাইডারম্যান এই যে কারেন্ট দিচ্ছে, এই যে বাটন, ওটা ওটা হচ্ছে বাটন, ওই বাটন প্রেস করছে, তারপরে সব জায়গায় কারেন্ট যাচ্ছে। হ্যাঁ, তারপর কারেন্টটা উৎপন্ন মানে উৎপাদিত হচ্ছে কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে? হ্যাঁ, এই জায়গা থেকে। মানে এখানে সব হচ্ছে কারেন্ট উৎপাদন হচ্ছে। আর এই তারটাই, এই যে এই তারটাই এখানে লাগানো, ওখানে লাগানো? আর এই যে থর এখানে হ্যাঁ, বিদ্যুৎ মেরেছে, তো তাই এখানে মাটির তলে বিদ্যুৎ চলে ও গেছে। মানে এটা আবার থর এটা? হ্যাঁ, এই দেখো, এই হ্যাঁ, যে এই তারটা এখানে, যে এখানে থরের বিদ্যুৎ মানে দিচ্ছে। থরের ওই যে হাতুড়িতে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, বাপ রে বাপ, আর কি আছে, আর কি আছে? এই ছেলেটা দেখো, এই ছেলেটা কে? এই ছেলেটা এমনি একটা ছেলে, স্পাইডার কে মারবে বলে স্পাইডার পাথর নিয়ে নিয়েছে। তারপরে এখানে স্পাইডারম্যান শিল আছে স্পাইডারম্যান কাছে। ও, আর এই যে উপরে উড়ছে ওইটা কে? এটা হ্যাঁ, এটা কে? ব্যাটম্যান। ব্যাটম্যান? হ্যাঁ, আর এই যে চুল আছে ওটা? চুল, হ্যাঁ, এটা হচ্ছে, এটা হচ্ছে কি জানো, কি এটা? হাল্ক। হাল্ক? হ্যাঁ ওরে বাপ রে, হালকের বডি মাসল বানাইছো নাকি, বাইসেপ ট্রাইসেপ বানাইছো? তাহলে আমরা বুঝতে পারলাম এখানে একদম উপরে স্পাইডারম্যান জাল মেরে ওই বাটনে প্রেস করতেছে। হ্যাঁ, এই বাটনে প্রেস করলে তারপরে ওই নিচ থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এখান থেকে, আবার এখানে থরের হাতুড়ি দিয়ে আবার হচ্ছে এখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এখানে কারেন্ট আসছে। এত বুদ্ধি কোত্থেকে পাও বলো তো এগুলো? হ্যাঁ, এগুলো এদিক তাকাও তো, আমার দিকে তাকাও তো, এই বুদ্ধিগুলো তুমি কোথা থেকে পাও বলো তো? হ্যাঁ, পড়াশোনা থেকে পাই, পড়াশোনা থেকে? তোমার এই থর স্পাইডারম্যান এগুলো কি বইয়ের ভিতরে আছে? কার্টুনে দেখে শিখছো? তুমি বললো যে পড়াশোনা থেকে। পড়াশোনা থেকে এগুলো শিখেছি। দেখেন আপনারা জেনারেশনটা কোথায় গেছে এখন। আমরা এইগুলো থর স্পাইডারম্যান এগুলো কিন্তু আমরা আগে কিছুই জানতাম না। এই মানে মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহার এত পরিমাণে বেড়েছে, ছেলে পেলে এগুলা দেখে এত পরিমাণে জ্ঞান মানে এগুলার প্রতি দিয়েছে, সে হচ্ছে ড্রয়িং করতেছে। আপনাদের সাথে শেয়ার করলাম, আসলে কিছু কিছু মুহূর্ত থাকে এগুলো আসলে শেয়ার না করে পারি না। এতটুকু বাচ্চা, 6 বছরের বেবি, সে থর মুভি, থর মানে থর যে মুভি করে থরকে চিনে, স্পাইডারম্যান চিনে, ব্যাটম্যান, হাল্ক সব কিছু চিনে, সব কিছু চিনে সে। তো সবাই দেখেন, সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের পাশেই থাকবেন সব সময়ের জন্য, যাতে আরিয়ান আরো সুন্দর সুন্দর ড্রয়িং করে দেখাতে পারে। না বড় কিছু একটা হতে না আরিয়ান, আমার ছেলেকে অনেক, আরিয়ান তুমি কি হতে চাও বড় হলে বলো তো? আর্মি হতে চাই। হ্যাঁ, আর্মি হতে চাই। আর্মি? এতদিন তো বললে তুমি ক্রিকেটার হবে, তুমি এখন বাবা আর্মি বলছো? হ্যাঁ, তুমি তো এতদিন ছোটবেলা থেকে তোমার ইচ্ছা ক্রিকেটার মজা হওয়া, করলাম, ক্রিকেটারই হবে। মজা করছে, ক্রিকেটারই হবে।
তাহলে তুমি তো একজন ক্রিকেটার হবা, অনেক বড় ক্রিকেটার হবা, দেশ সেরা ক্রিকেটার হবা, ঠিক আছে? সবার কাছ থেকে একটু দোয়া চাও। আমার মতো না, আমি তো বাবা ছোট ক্রিকেটার, আমি তো ক্রিকেট খেলতে ভালোবাসি, আর তুমি হবা ক্রিকেটার একদম, মানে বিভিন্ন দেশে যায় খেলবা, দেশ সেরা ক্রিকেটার হবা। আমরা যখন হচ্ছে ওখানে ক্রিকেট খেলবো, জি ওখান থেকে কি স্টেডিয়ামে নিয়ে যাবে আমাদেরকে? হ্যাঁ 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 আমাকে ঠিক আছে, তুমি তো শিল্পী হবা বলেছিল আমাকে। ওকে, বাই করে দাও সবাইকে, ঠিক আছে, টাটা, আসসালামু আলাইকুম।